সাংসদ অর্জুন সিং এর গাড়ির হামলার প্রতিবাদে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করল বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের দাবি, তৃণমূলের কিছু দুষ্কৃতী অর্জুন সিং এর গাড়ির ওপর হামলা চালিয়েছে। তারা আরও জানান, এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের যদি পুলিশ গ্রেপ্তার না করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বিজেপির নেতা ও কর্মীরা। ব্যারাকপুর থেকে সুমিত বসকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এই অবরোধে আমাদের সাংসদ মাননীয় অর্জুন সিং এর উপরে হামলা, কাশীপুর দিয়ে যখন উনি একটা প্রোগ্রাম করে আসছিলেন তখন ওনার উপরে গুলি আর বোম চলা হয় না, এই প্রোগ্রামটা তখন হয়েছে, তখন এই হামলাটা হয়েছে, সেই জন্য এটা করা হয়েছে অবরোধ। এই সরকারে এইটাই জিনিস আছে, আপনি কোনো জিনিস করতে পারবেন না। আপনি একটা প্রোগ্রাম করতে যাবেন, ওখানে বোমগুলি চলবে, আপনি একটা ইলেকশনের দিন ইলেকশনে বসে থাকবেন, ক্যাম্প হবে, ক্যাম্প অফিস ভাঙাচুর হবে, ছেলেগুলোকে মার হবে, এই সরকারে এই জিনিসই আছে আর কিছু নেই। শুধু এখন এরা বুঝে গেছে, এদের সরকার চলে গেছে, সেই জন্য এরা এইসব করছে। এবার এদের কাছে কিছু নেই, এরা বুঝে গেছে, এরা চলে গেছে, এর তো সবাই সব জানে কি এরা শেষ, সেই জন্য এরা কি করছে, হামলা করিয়ে মেরে পিটে সবাইকে দাবাচ্ছে। দেখেন, আমরা তো জেনে গেছি, আমরা জিতে গেছি, সরকার হচ্ছে, 2 মেই আমরা সরকার জন্য রেডি আছি, ঠিক আছে। এবার আমাদের সরকার রেডি, পদ্ম ফুল ফুটছে, এবার আমাদের সরকার হয়ে গেছে। আমার নাম রাজেন সিং। বেলগাছিয়ার ট্রাম ডিপোর কাছে বিজেপির মঞ্চ ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই মঞ্চ থেকে অর্জুন সিং এর বক্তব্য রাখারও কথা ছিল বলে জানা যায়। সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। তৃণমূল কর্মীরা জানায়, করোনা আবহে সেখানে সভা করতে দেওয়া হবে না, সেই নিয়ে গণ্ডগোল শুরু হয় দুই পক্ষের মধ্যে। এলাকার মানুষজন এবং তৃণমূল কর্মীদের অভিযোগ করেছেন, অর্জুন সিং এর নিরাপত্তারক্ষীরা গুলি চালায়, গুলির খোল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেস।
স্তরে সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোলিয়ান ইনফোটেক, আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোলিয়ান ইনফোটেক, আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে, জোলিয়ান ইনফোটেক। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি, ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsarisenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsarisenter@gmail.com। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি। ওকেশন যাই হোক, ডেলিভারি অন টাইম অ্যাপের সঙ্গে কেক বা যে কোনো ফুড গ্রোসারি আইটেমের পিক আপ অ্যান্ড ড্রপ এখন সহজ। আজই ডাউনলোড করুন ডেলিভারি অন টাইম অ্যাপ। মহারাষ্ট্রে জারি হয়েছে কড়া লকডাউন, কর্মহীন হয়েছে কয়েক লক্ষ মজদুর, তারা সবাই যেন তেন প্রকারে নিজের প্রদেশে পৌঁছতে ব্যস্ত। কিন্তু সড়ক ও রেল পরিবহন অনিশ্চয়তার কারণে রেল স্টেশনের বাইরে অধীর অপেক্ষায় তারা। অনেকেরই খাওয়া জোটেনি গত এক দুদিন যাবৎ। মুম্বাইয়ের পানফেল স্টেশনের বাইরে ঘরে ফেরার অপেক্ষায় বসে থাকা মজদুর ও স্টেশনের প্রবেশপথে করা পুলিশি ব্যবস্থার ছবি ধরা পড়ল 24 Hours TV-র ক্যামেরায়। মুম্বাই থেকে দীপক সিনের রিপোর্ট, 24 Hours TV। आने वालों के लिए टेस्ट करें। क्या नाम है आपका सर? लखन सिंह। आप लोग जो आ रहे हैं उनको टेस्ट कर दो। सर आप लोग क्या कर रहे हो? আজ সকালে সন্তোষপুরে উপসর্গহীন করোনা আক্রান্তের মৃত্যু হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাড়িতেই পড়েছিল তার মৃতদেহ। পরিবারের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও দেহ নিয়ে যাওয়া হয়নি, ব্যবস্থা করেনি পুরসভা। অবশেষে প্রায় 7 ঘন্টা পর দেহ নিয়ে যায় পৌরসভা। ব্যুরো রিপোর্ট, 24 Hours TV, কলকাতা। করোনা সচেতনতার প্রচারে বেহালার বিএল সাহা রোডে এলেন অভিনেত্রী পায়েল সরকার। সাধারণ মানুষের দ্বারা বিভিন্ন বাজার থেকে শুরু করে বাড়ি বাড়ি এবং পথ চলতি মানুষের হাতে তুলে দিলেন মাস্ক। এদিন দেখা যায় বহু মানুষ মাস্ক না পরেই রাস্তায় বেরিয়েছে। সেই জায়গা থেকে পায়েল সরকার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। অভিনেত্রী পায়েল সরকার বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকা আমার কর্তব্য বলে মনে করি, আর সেই জন্যই মানুষের মাস্ক দিয়ে আজকের এই করোনা সচেতনতার প্রচার। বেহালা থেকে জয় গুহের রিপোর্ট, 24 Hours TV। আজকে আমাদের কর্মসূচি ছিল যে আমরা প্রথমে আজকে পিএন যে স্পিচ দিয়েছেন সবাইকে অ্যাড্রেস করে ভার্চুয়াল মিটিংয়ে, সেটা আমরা সবাই একসঙ্গে বসে শুনেছি এবং তারপর আমরা এই অঞ্চলে লোকজনদের আমরা মাস্ক ডিস্ট্রিবিউট করেছি। কারণ অনেকেই এখনও রাস্তায় দেখলাম মাস্ক পরছেন না বা পরলেও ঠিক করে পরছেন না, কাজে ওনাদেরকে অ্যাওয়্যার করা এবং ডেফিনেটলি সেটা সাপ্লাই দেওয়া দুটোই জরুরি। তাই জন্য আমরা আজকে এটা করেছি এবং আমার সঙ্গে আজকে সবাই রয়েছেন। এই আমরা মন্ডল টুতে আছি, তো মন্ডল টুয়ে সভাপতি রয়েছেন, অবজারভার রয়েছেন, আমাদের দিদি রয়েছেন এবং আমাদের সঙ্গে এয়ারও রয়েছেন ওঙ্কার দা। আমরা সবাই মিলে একসঙ্গে করছি এই কাজটা এবং ডেফিনেটলি এত লোকটি দেখেছেন যারা যারা রয়েছে, আমার সব ভাই বোনেরা রয়েছে যারা সাহায্য করছে, ভীষণ হেল্প করছে তারা। তো এই হেল্পটা আমি সবসময় পাই এখান থেকে। আমি ডেফিনেটলি বললাম যে এখন এরকমভাবে মাস্ক না পরে ঘুরে বেড়ানোটা মোটেই কোনো ঠিক নয় সেটা, কারণ এখন সবারই নিজস্ব একটা রেসপন্সিবিলিটি আছে। আমার দায়িত্বটা হচ্ছে আমি মাস্ক পরবো, স্যানিটাইজার ইউজ করবো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো, এটা একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার দায়িত্ব।
সেরকম এই দায়িত্বটা প্রত্যেকের এখানে যারা যারা আছেন বা বাইরে যারা রাস্তায় বেরিয়েছেন এখন অবধি সবাই নিজের দায়িত্বটা প্লিজ নিন। হ্যাঁ নিশ্চয়ই যাব, এখন আজকে আমরা একটা জায়গায় করলাম, আগামী দিনগুলোতে আবার আমরা বিভিন্ন জায়গায় যাব এবং সেইভাবেই আমরা কাজ করব। আগের থেকে বেড়ে গেছে করোনা, মানুষ এখনো সচেতন না, সেটা নিয়ে কি প্রথম কথা হচ্ছে মানুষ সচেতন নন বলেই ঘটনাটা বেড়ে গেছে আবার, কারণ মাঝখানে একটা জায়গা সময় ছিল যে আমরা অনেকটাই কন্ট্রোলে এনে ফেলেছিলাম, কিন্তু যেই একটা এখন আবার সেকেন্ড ওয়েভ আসছে সেটা ডেফিনেটলি মানুষের সচেতনতার অভাবের জন্যই হয়েছে। কাজেই আমার অনুরোধ সবার কাছে যে সবাই প্লিজ সচেতন হন, নিজের সাবধানতাটা অন্তত নিজে মেনটেন করুন, মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং এবং অবভিয়াসলি যতটা সম্ভব কম বাড়ি থেকে বেরোনো কাজ না থাকলে।